মা এমন এমন সময়গুলিতে এমন ক্ষেত্রে কষ্ট করেছে এবং এমন ধরনের কষ্ট করেছে যেই কষ্ট সামান্যতম বাপ করে নাই গর্ব ধারণ করা হ্যাঁ এবং এই নয় মাসে যে কষ্টগুলি রয়েছে যাদের স্ত্রী রয়েছে আর বাচ্চা হয়েছে তার আর কাছে থেকেছেন পরিবারের কাছে থেকে তাহলে বুঝছেন ভালো করে জি তারপর দান করা এই স্তন্যদানকালে ছেলে যতক্ষণ পর্যন্ত চলাফেরা করতে নিজে থেকে বাথরুমে যেতে শিখে ততক্ষণ পর্যন্ত সারা রাতে কতবার পেশাব করেছে পায়খানা করেছে অথবা অসুস্থ থেকেছে সপ্তাহ অসুস্থ সপ্তাহ রাত জেগে মা বাপ জাগে না আমাদের এক ছাত্র দেশে গেছে যাওয়ার পরে বাচ্চারা অসুস্থ না বাচ্চারা কান্নাকাটি করে ঘুমাইতে চায় না তখন স্ত্রী বলে তোর বাচ্চা তুই নেব হ্যাঁ ঘরে ছেড়ে দিয়ে বাইরে গিয়ে আলাদা ঘুমিয়ে যায় বাইরে গিয়ে আলাদা ঘুমে যায় দুই বছর পরে ছুটি যান তিন মাসের জন্য আর বাচ্চাগুলিকে ঘুম দেওয়ার ক্ষেত্রেও যদি স্ত্রী শরিক না হন তাহলে কি অধিকার রাখেন ছেলে কাছ থেকে সদ ব্যবহারে বাপ হিসাবে চিন্তা করুন আপনি কে আমাদের ফাঁসবেন না সে এগুলি স্ত্রীর সন্তান আপনার সন্তান না আপনার ভরণ পোষণ এইসব দায়িত্ব এবং তাদের প্রতিপালন ক্ষেত্রে ফরজ আপনার উপর ফরজ আপনার উপর এই চরিত্র যদি যারা দিন শিখে তাদের হয় তাহলে যারা দিন শিখে না তাদের কি অবস্থা আল্লাহ যেন করে এবং আল্লাহ যেন আমাদেরকে গুমরাহির পথে না ঠেলে দেন শুধু হ্যাঁ তৌহিদের দাবিদার হয়ে যে আমরা সহি আকিদ লোক জান্নাত পাওয়া যাবে না অত সহজ নয় ফেসে যাবেন শুধু সন্ন্যতের অনুসারে আমরা বেদাত করি না দিয়ে জান্নাত পাওয়া যাবে না অত সহজ নয় আর শুধু নামাজটা পড়ে জান্নাত পাওয়া যাবে না নামাজের সাথে বান্দার হক রয়েছে আর বান্দার মধ্যে সব চাইতে কাছে আপনার মা আপনার স্ত্রী এদের হক গুলি আদায় করতে হবে যেমন আল্লাহর হক আদে করছেন যত্নের সাথে ফরজ ফজরের সলাত আদে করছেন তার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে এই ক্ষেত্রে তো এমন এমন ক্ষেত্রে মা ছেলে মেয়ের প্রতিপালনের ক্ষেত্রে কষ্ট করেছে যেখানে বাপ এই সব কষ্টে সামান্য ভাগ নেয়নি কষ্ট নেই স্বীকার করেনি বাচ্চারা যখন একটু বড় হয়ে যায় বেবি ফুড কিনতে হয় তখন বাপ মা দুজনই শরিক এই কষ্টে তাই না মা খাবারটা তৈরি করে দেয় প্রস্তুত করে দেয় আর বাপ বাজার থেকে কিনে এনে দেয় তখন দুইজন শরিক করে এতদিন শরিক না বাচ্চা পেটে ধরিয়ে দিয়ে আরাম করছো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে ঠিক না চিন্তা করেন আপনি তাহলে মায়ের হক কেন বেশি হবে না মায়ের হক কেন বেশি হবে না তিনবার করে কেন বলবেন রসুল্লাহ সাল্লা বড় হলে যখন স্কুলে যাচ্ছে হ্যাঁ লেখাপড়া চলাফেরা করছে বাচ্চা কিন্তু খরচ বাপকে দিতে হচ্ছে বাপ যদি খরচ দেয় তো মা তাদের পরিচর্যা করে হ্যাঁ খাবার তৈরি করে তিনবার করে খাবার তৈরি করে ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছে তাহলে দুজনে সরি অনেক বাপেরা ভাবে যে আমি তো খাওয়াচ্ছি ছেলে মেয়েকে তুমি খাওয়াচ্ছ এভাবে ঝগড়া করে স্ত্রীর সাথে ছেলে মেয়েকে আমি খাওয়াচ্ছি আরে বাবা আপনি শুধু চালটা কিনে এনে রেখে দিলেন বাড়িতে যদি পাক শাক না করে দেন তাহলে ছেলেবে মাছবে? হ্যাঁ তাহলে এই যে ভুল চিন্তাধারা যে আমি খাওয়াচ্ছি তুমি খাওয়াচ্ছ স্ত্রীকে বলছেন না ও তো পাক শাক করে দিচ্ছ তৈরি করে দিচ্ছে না হলে কোথায় খাওয়া দাও তাহলে ফিফটি ফিফটি অর্ধ অর্ধি আপনি বাইরে থেকে এনে দিচ্ছেন বাইরের কাজটা করে দিচ্ছেন আর বাড়ির কাজটা আপনার স্ত্রী করছেন এইভাবে দেখেন একটা ছেলে মেয়ে বড় হওয়া পর্যন্ত মা বাবা দুইজনেই কিন্তু মেহনতের শরিক প্রতিপালনের শরিক আর বাল্য জীবনে গর্ভধারণের ক্ষেত্রে শুধু মা সেখানে রয়েছে বাপের কোন অবদান সেখানে নেই তাই বলছেন মেনাল হামলে গর্ভধারণ স্ত্রী করেছে ওয়েলবেলাদা প্রসাব বেদনা প্রসাব বেদনা সামান্য ভাগ নিয়েছেন যে তোমারও ব্যথা লাগছে তো আমারও ব্যথা লাগছে হ্যাঁ না মোটেই আপনার কোনো ভাগ নেই সেখানে অ রাদা দুধ দিয়েছেন একদিনের জন্য না নিস্তান প্রদান করেছে আপনার স্ত্রী অল হাদানা এই রকমই পরিচর্যা পরিচর্যা করা পেশাব পায়খানা সাফ করে দেওয়া কাপড় চোপড় বদলিয়ে দেওয়া ইত্যাদি সময় ঠিকঠাকের টাইমে ঘুম দেওয়া ইত্যাদি 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 এসব ওগায় রাজা দেখবেন সৌনীল আৎসাল এছাড়াও বিভিন্ন কাজ রয়েছে যেই কাজগুলি একমাত্র মা করেছে সুমাইয়াতে বাধাল তারপরে বাপের ভূমিকা আসে তখন বাপের কাজ শুরু হয় এই জন্য বাপের মর্যাদা মায়ের পরে